রোগীর সেবায় নানা সীমাবদ্ধতার ধোয়া তুলে চলছে টঙ্গী 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটি। এই সুযোগে রোগী ভাগিয়ে নিচ্ছে আশপাশের ডজনখানি ক্লিনিকের মালিক ও দালালরা। আর টঙ্গী হাসপাতালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে 7 কর্মদিবসের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার AM মোজাম্মেল হক। টঙ্গী হাসপাতাল নিয়ে তালুকদার বিপ্লবের 4 পর্বের ধারাবাহিক আজ দেখুন শেষ পর্ব। অবহেলায় রোগী মারা যাওয়া, সরকারিভাবে সব ঔষধের বরাদ্দ থাকলেও দু একটা ঔষধ ছাড়া সব ঔষধ রোগীকে দিয়ে কেনানো, এছাড়া রোগীর খাদ্য সরবরাহ এবং হাসপাতাল বিছানা চাদর ধোলাইয়ে টাকা লুটপাট, এমন নানা অনিয়ম দুর্নীতির ঘটনা বলে দেয় টঙ্গী 50 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের অন্দরমহল কতটা বিবর্ণ দুর্নীতিগ্রস্ত। আর এসব সুযোগ কাজে লাগিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে টঙ্গী হাসপাতালের কিছু চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, সাথে আশেপাশের ডজনখানিক ক্লিনিকের মালিকও, যাদের সিন্ডিকেটে নিঃস্ব হয় রোগীরা। অভিযোগ আছে স্বাস্থ্য অধিদপ্তরের আইন অমান্য করে টঙ্গী সরকারি হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে প্রায় ডজনখানেক প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। আর এসব প্রতিষ্ঠানের শতাধিক দালাল রোগী ভাগিয়ে নিতে প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স নিয়ে রাত দিন বসে থাকে টঙ্গী হাসপাতাল চত্বরে। আর এসব ক্লিনিকের মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের প্রতিষ্ঠান বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে জানান গাজীপুর জেলার সিভিল সার্জন। এটা আজকে হয় নাই, আজকে থেকে প্রায় 15-16-20 বছর আগে হয়েছে এগুলি। তখন যে অথরিটি ছিল, সে দে ডিড নট টেক এনি ইনিশিয়েটিভস, ইট ইজ দ্যাট মানে রেসপন্সিবিলিটি, নট মি। আমি সেভারাল টাইমস আই রোট লেটার টু দ্য নিয়ার বাই অফিসার ইন চার্জ, তারা এবং তারা আসছে, তাদেরকে ড্রাইভ দেম অ্যাওয়ে, হ্যাঁ কমে গেছিল, আবার তারা আসতেছে। এই এখানে সার্বক্ষণিকভাবে একটা মানে মানে সশস্ত্র আপনার আর আনসার বাহিনী বা পুলিশ বাহিনী এগুলি রাখার মতো তো ক্ষমতা আমাদের নাই। তবে এইসব ক্লিনিকের কর্মকাণ্ডের উপর কঠোর নজরদারি আনা হচ্ছে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার MA মজিবুল হক। এ ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারছি যে আমি আগামী দিনে, আমি বেশি লেট করব না, আমি আগামী দিনে আমি ব্যক্তিগতভাবে আমি নিজেই যাব। আমি নিজে যে ওখানে সিভিল সার্জন এবং ওই হাসপাতালের যে ব্যবস্থাপনা পুরাটাই আমি দেখব এবং আপনার প্রতিটা পয়েন্টকে আমি ইনভেস্টিগেট করবো অফিসিয়ালি, এবং তারপরে আমরা যেটার মেজার নেওয়ার জন্য এই ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের যে কার্যক্রম করা উচিত তাই আমরা করব। এ সময় টঙ্গী হাসপাতালের দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে 7 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ারও কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক। অনেক রোগী দেখলে হয়তো তালুকদার বিপ্লব, নিউজ 24, টঙ্গী, গাজীপুর।